আপনারা দেখছেন আরামবাগ টাইমস। চতুর্থতম জাতীয় আয়ুর্বেদ দিবস পালন করল বঙ্গীয় আয়ুর্বেদ সমাজ। আজ তারা ধন্বন্তরী দেবতার পূজা অর্চনা সাথে আরোগ্য নামে দ্বিতীয় বার্ষিক পত্রিকা প্রকাশ করেন। একই সাথে এদিন আয়ুর্বেদ এবং তার গ্রহণযোগ্যতা ও গুরুত্ব নিয়ে এক সেমিনার হয়। এই সেমিনারের প্রধান বক্তা এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিশি জানা, আয়োজক সংস্থার সম্পাদক ডক্টর সন্দীপ কান্তি দাস, ডক্টর মৌ চট্টোপাধ্যায় সহ পরিচালন সমিতির সকল সভ্য। অনেক যেখানে আমাদের আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিগুলো কমে যায়, বা যেখানে ক্রনিক আর্থ্রাইটিস বা অনেক অটোইমিউন ডিজিজ আছে, যেখানে আয়ুর্বেদের অনেক মানে ট্রিটমেন্ট করে আমরা রেজাল্ট পাই বা অনেকদিন ধরে তাকে ভালো রাখা যায়, এবং এটা ভালো করার থেকে ভালো রাখার বিজ্ঞান আমরা বলতে পারি। আয়ুর্বেদিক যে প্রোডাক্ট, সাধারণভাবে এগুলো এত মানে যাকে বলা যায় দুর্মূল্য, এইটার জন্য তো অনেক সাধারণ মানুষ এই চিকিৎসা থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হন, মানে বেশি দিন টেনে নিয়ে যেতে পারেন না। তো এইটা নিয়ে আপনাদের কোনো ভাবনা নেই যে কীভাবে সাধারণ মানুষের কাছে এই আয়ুর্বেদিক ওষুধ যার মানে উপকার আকাশ ছোঁয়া কিন্তু সাধ্য কম, মানুষের সাধ্যের বাইরে, আপনারা এটা নিয়ে কী ভাবছেন? না, আমরা যদি তাকে কিছু অবস্থায় সমস্ত রোগী তো একই অবস্থাতে আসে না, বিভিন্ন অবস্থাতে রোগী আমাদের কাছে আসে। প্রাথমিক অবস্থাতে তাকে যদি ওই বিভিন্ন ধরনের ভেষজের ব্যবহার বা সেটা যদি কিছু তার নলেজ থাকে, তাহলে সে অনেকটা রোগ প্রাথমিক অবস্থাতে ঠেকাতে পারে, এবং সেটা কি সাধ্যের মধ্যে? এবং সেটা তার সাধ্যের মধ্যে, সাধ্যের মধ্যে। আর এমনি আপনি বাতের কথা বললেন, আর বাত এবং চুল পড়া এই দুটো সমস্যা ছেলে মেয়ে সকলের কাছে এখন খুব যন্ত্রণাদায়ক, এইটা নিয়ে খুব মানে কি একদম নিশ্চিত কোনো ওষুধ আছে আয়ুর্বেদিক ডিপার্টমেন্টে? আমরা যে কোনো ধরনের চিকিৎসা করতে গেলে তিনটে জিনিস আমরা ফলো করি। ফার্স্টে হচ্ছে কী কারণ, মানে হেতু আমরা আয়ুর্বেদ ভাষাতে বলি, কজ অব দ্য ডিজিজ কী, তারপরে কী জন্য হচ্ছে মানে লক্ষণগুলো তার কী, এবং চিকিৎসা। অতএব আমাদের আয়ুর্বেদ সবসময় চিন্তা করে যে আগে কী কারণ কী, সেই কারণ দেখে চিন্তা করতে হয়। চুল পড়া আমরা বিভিন্ন কারণে পড়তে পারি, সেই কারণ না যতক্ষণ না পর্যন্ত আমরা চিকিৎসা করছি ততক্ষণ পর্যন্ত সেই রোগের কারণ সম্ভব। এটা শুধুমাত্র কথা শুনে বা অ্যাডভার্টাইজ দেখে আয়ুর্বেদ এটা আমরা যেটা বেশিরভাগ করা হয় সবসময় ঠিক হয়, হ্যাঁ, যেটা আমরা বড় বড় বিজ্ঞাপন আমরা কাগজে দেখতে পাই, আদৌ সেটা আয়ুর্বেদিক কিনা সন্দেহ থাকে। এটা অনেক গভীর শাস্ত্র, এবং এখনো এটা হচ্ছে মানে হিডেন ট্রেজার বলতে পারি বা ট্রেজার ট্রোভ বলতে পারি। এখন অনেক লুকায়িত জিনিস আছে বা পটেন্সিয়াল থিং থেকে আছে, সেটা আমরা আমাদের অনেক মানুষের কিছু করতে পারি। এখন অনেক গবেষণার প্রয়োজন বা গবেষণা হচ্ছে। আজকে আপনারা যে এখানে এসেছেন, আপনি আজকে যে বই প্রকাশ হবে, বই প্রকাশ হওয়া ছাড়াও একটা সেমিনারও হবে, স্যার আজকে সেমিনারের মুখ্য উদ্দেশ্য কি, সাবজেক্ট কি, কি বিষয়ে সেমিনার হবে? একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আমরা যারা আয়ুর্বেদ পড়ি তারা আয়ুর্বেদ অল্প বিষয় সবাই জানি, কিন্তু মূলত যে জনসাধারণ যারা আছে, যারা আয়ুর্বেদকে অনেক সময় হেকিমি বলে, অনেক সময় কবিরাজি বলে, অ্যাকচুয়ালি আয়ুর্বেদ জিনিসটা কি, হ্যাঁ, আয়ুর্বেদের মূল বিষয়টা কি, যে আপনি একটা কথা বললেন না যে আয়ুর্বেদটা খুব দুর্মূল্য, আয়ুর্বেদ দুর্মূল্যও নয়, খুব অল্প খরচে কিন্তু আমরা সামান্য রোগ সারাতে, যেমন এই কমন কোল্ড মানে সাধারণ হাঁচি সর্দি, অ্যালোপ্যাথি অ্যান্টি অ্যালার্জিকে সব নেওয়ার দরকার নেই, খুব ঘরোয়া পদ্ধতিগুলো কমানো যাবে। এই জনসাধারণের মধ্যে এই অল্প খরচে প্রাথমিকভাবে যে রোগটা শুরু হচ্ছে, মানে যা শুরু হয়েছে, তখনই আপনি কিছু ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া মেডিসিন আপনি এগুলো ব্যবহার করুন। অ্যাকচুয়ালি আয়ুর্বেদের মেডিসিন সেভাবে আমরা বলি, কিন্তু নিত্য নৈমিত্তিক যে সমস্ত শাক সবজি পালা আমরা ধরুন চাল ডাল, হ্যাঁ, এর মধ্যে আয়ুর্বেদ লুকিয়ে আছে, মানে আমাদের হাতের মধ্যেই আয়ুর্বেদ আছে, অথচ আমরা সেটা জানি না। আমাদের এই পত্রিকাটা দ্বিতীয় বর্ষে পা দিয়েছে, এই পত্রিকাটার নাম হচ্ছে আরোগ্য, আরোগ্য পত্রিকা নামে আমরা এটাকে বার করি প্রতি বছরের। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।